কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। পুজো তো একদম দোরগোড়ায় চলেই এসেছে, আর যতক্ষণে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে ততদিনে পুজো চালু হয়ে গেছে। আমারও তো অনেক রকম কাজ থাকে, এডিট করতে একটু সময় লেগে যায় গো আমার। আর আজকে চলে এসেছি, এটা আর একটা রবিবার, মানে পুজোর আগের লাস্ট রবিবার, যেটা সানডে, সেদিন আমি চলে এসেছি যাদবপুর 8B-তে আবার একবার। এর আগেও এসেছি, তোমরা সে ভিডিও দেখেছো, আজকে আবার এসেছি বলেই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এসেই একদম 8B-তে নেমে প্রথমেই ফার্স্ট যে দোকানটা বাঁদিকে, ওখানে ঠাকুরের সব জামাকাপড় বিক্রি হচ্ছিল, তো আমি ঠাকুরের যে সব জিনিসপত্র আগে কেনা শুরু করলাম এখান থেকে। এখানে আমি আগে কোনোদিন কিনিনি, এই ফার্স্ট টাইম। তো দেখলাম অনেক রকম ঝুলছে, সেই দেখে আমি ভাবলাম যে দেখি এখান থেকে একবার ট্রাই করে দেখি। আমি তো কালীঘাট থেকে নিই বা লেক মার্কেট থেকে, তো এখান থেকে একবার নিয়ে দেখি। তো ভালো লাগলো বেশ, জামাকাপড়ের ডিজাইনগুলো বেশ ভালোই লাগলো। তো ওখান থেকে কয়েকটা জামাকাপড়, আমার বাড়িতে গোপাল আছে, গোপালের জন্য জামাকাপড় নিলাম। আর রাধাকৃষ্ণ আছেন, সব সেই সবগুলো সব গুছিয়ে ঠাকুরের জন্য কিছুটা শপিং করলাম। আর তারপরেও দুটো বড় জামা কেনা বাকি ছিল, সেটা এখানে ঠিক হয়নি আমার, তো আর নেওয়া হয়নি। বাকি সব কিছুই এখান থেকে কিনে নিলাম, কিনে নিয়ে তারপর ওই 8B-র ওখানে সমস্ত ঘুরে ঘুরে সব দেখছিলাম আর কি। এখানে মোটামুটি সব প্রাইসগুলো রিজনেবলি, খুব একটা যে বেশি তা বলবো না, ঠিকঠাকই আছে। অন্য জায়গায় যেরকম দাম ওরকমই। আর কম দামের দেখো যে জিনিসগুলো পাওয়া যায়, আমি এই পুজোতে নানান জায়গায় ঘুরে আমার যে অভিজ্ঞতাটা হলো, খুব কম দামে যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলো কিন্তু কোয়ালিটিতে একটু না একটু অন্যরকম হয়ই, বেশি কম দাম যদি হয়। কম দামে অথচ আবার খুব ভালো কোয়ালিটি সাধারণত খুব একটা পাওয়া যায় না। তো যাই হোক, এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা নাইটির দোকানে। আমার শাশুড়ি মার জন্য আমার একটু নাইটি নেবার প্রয়োজন ছিল, তো সেই দেখতে 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 সব চারিদিকে কোথায় কি পাওয়া যায় সে বিভিন্ন দোকানে নাইটিগুলো দেখছিলাম, কিন্তু এখানে খুব একটা সুবিধা হলো না। তারপরে এমনি ডিজাইনগুলো ভালো ছিল কিন্তু খুব ডার্ক কালার ছিল, তো যেটা কিনা চলবে না ওনার জন্য, এত চড়া রং খুব একটা উনি পরেন না। তো তার জন্য ওখান থেকে বেরিয়ে আবার আর একটা দোকানে, অন্যান্য দোকানগুলোতে একটু দেখছিলাম। এই জায়গাটা যাদবপুরের বেশ জমজমাট, আর সব কিছুই যে এখানে খুব ভালো পাওয়া যায় তা কিন্তু না। আমি বলবো যে 100-150 টাকার যে, এ ধরো 150 টাকার, 160 টাকার যে নাইটিগুলো, ওগুলো কিন্তু খুব একটা ভালো নয়, কোয়ালিটিগুলো একদমই আমার ভালো লাগলো না। জ্যাল জ্যালের মতো কেমন একটা কাপড়গুলো, খুব একটা পরার মতো নয়, তাই আমার পছন্দ হলো না। তারপরে বেশ খানিকটা এগিয়ে গিয়ে আমার একটা দোকানে দেখে খুবই পছন্দ হলো, তো সেখান থেকেই তারপরে দাঁড়িয়ে সমস্ত নাইটিগুলো দেখছিলাম আর নিলাম ওখান থেকে। তো ওদের ভিডিও করাটা অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি আমি অর্জুন শাড়িতে। এর আগেও তোমরা অর্জুন শাড়ির ভিডিও দেখেছো, কিন্তু কি জানো তো, ওখানে এই একটা দোকান আমি দেখলাম এই গোটা দুর্গাপুজোর মধ্যে যে যেখানে আমার সব কিছু পছন্দ হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসের যেমন কোয়ালিটি সেরকমই প্রাইস, প্রাইস অনুযায়ী কোয়ালিটি একদম ঠিকঠাক আছে। ওখানে কম দাম থেকে শুরু করে বেশি দাম অবধি আছে, মানে বিশেষ করে জামদানির কালেকশনস খুব ভালো এবং কোয়ালিটিও জামদানির খুব ভালো, মানে কম দামেরগুলো কম দামের মতোই কিন্তু খারাপ নয়, মানে বিশাল হাইফাই কোয়ালিটি না হলেও দাম অনুযায়ী ঠিকঠাক বা ভালো কোয়ালিটি। আর অন্যান্য শাড়িগুলোর তো কোনো তুলনাই নেই, কোনো কথা হবে না। আর হ্যান্ডলুম তো ভাবাই যায় না, মানে এত কম দামে এত ভালো ভালো হ্যান্ডলুম আমি অন্য কোথাও দেখিনি। এই যে শাড়িগুলো সব দেখছিলাম, এগুলো ওই 1000 টাকার মধ্যে, 1100, 750, 800 এরকমের মধ্যে, ওই রেঞ্জের মধ্যেই সমস্ত। আমি জাস্ট শাড়িগুলো আজকে দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও, যদি কোনোটা তোমাদের দেখার থাকে বলার থাকে তাহলে সেটাকে তোমরা ওখানে গিয়ে, তোমরা আমি এখানে ফোন নাম্বার সব কিছু দিয়ে দেব, তোমরা কিন্তু চেক করতে পারো ওখানে গিয়ে।
এই যে দাদা বসে রয়েছেন দেখাচ্ছেন, ইনি এই দোকানের ওনার, মালিক। উনি এত ভালো, ওনার ব্যবহার, এত ধৈর্য, মানে আমি এত দোকানে এই দুর্গাপুজোর সময় গেছি কিন্তু ওনার মতো আমি আর কাউকে দেখিনি। এত মানে যতগুলো তুমি চাইছো দেখতে ততগুলোই শাড়ি উনি দেখিয়ে যাবেন, একটার পর একটা, একটার পর একটা। অসীম ধৈর্য ওনার। আর এবং শুধু উনি না, দোকানের প্রত্যেকটি স্টাফ প্রচণ্ড ভালো ব্যবহার প্রত্যেককে। আমি যে ব্লগ করতে গেছি শুধু আমাকে তাই জন্য ওনারা দেখাচ্ছেন তা কিন্তু নয়, ওনাদের যা বিক্রি আমাকে না দেখালেও ওনাদের এমনিও বিক্রি হবে অমনিও হবে, এরম কোনো ব্যাপার নয়। কিন্তু তবুও মানে প্রচণ্ড ধৈর্য ওনার, যে না দেখাই কাস্টমারকে কীভাবে যে সন্তুষ্ট রাখতে হয় বা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটার পর একটা, সে হাজারটা দেখাতে বললে হাজারটাই দেখিয়ে যাবেন, এরকম একটা ব্যাপার। প্রচুর শাড়ি মানে ওখানে গিয়ে আমি দেখেছি। আর এই যে দেখছিলাম আমি বসে বসে, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এই যে হ্যান্ডলুমগুলো, হ্যাঁ এই হ্যান্ডলুমগুলো দেখছিলাম। এর আগের বারে কি জানো তো গিয়ে হ্যান্ডলুম দেখেছিলাম, একটা মেরুন রঙের হ্যান্ডলুম আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কি হলো বলো তো, তখন নিইনি, বোকামি করেছি, গিয়ে আর দেখছি ওটা নেই, এইগুলো রয়েছে। এবারে আমি না হতাশ, কোনটা নেবো আর কোনটা নেবো না, সবই ভালো লাগছে। আমার হাজবেন্ড বলছে তুমি নিয়ে নাও সব কটাই, এই কটা সব কটাই নিয়ে নাও। আমি বললাম দেখো ওরকম নিলে কি চলে, অনেকগুলো নিয়েছি শাড়ি এর আগে। না এই এইটা হচ্ছে টিস্যু, দেখো এই গোল্ডেন কালারের টিস্যুটা আমি নিয়েছি এবারে, এইগুলোও টিস্যু ছিল, কালার অপশনস প্রচুর ছিল। এইটা একটা টিস্যু, এই এই ব্লুটা একটা টিস্যু, এই স্কাই কালারেরটা, দারুণ দারুণ টিস্যু শাড়িগুলো, প্রত্যেক কটা ছিল সুন্দর টিস্যুগুলো। আর এই জামদানিটা দেখো অসাধারণ, খুব বেশি দামও নয় জানো, এত অল ওভার কাজ এই জামদানিটা, ওই হাজার টাকা বারোশো টাকা এরকম, তারপর ডিসকাউন্ট হয়ে যাবে। পাখির মোটিফ করা ছিল তো খুব ভালো লাগছিল, যার জন্য দারুণ দেখতে লাগছিল। আর এই গ্রিন কালারের টিস্যুটা দেখো দারুণ, একটা জামদানি দেখো কি দারুণ। আমার কাছে তো শাড়ি দেখলে সবই বলছি আমি দারুণ, তোমরাও ভাবছো তো যা দেখে তাই বলে দারুণ। অ্যাকচুয়ালি শাড়ি আমার খুব ভালো লাগে, শাড়িটা আমি খুব পছন্দও করি। টিয়া সবুজ রঙের শাড়িটা কি সুন্দর ছিল না, এই সবগুলোই ওই বারোশো টাকার মধ্যে এরকম রেঞ্জের, পুরো অল ওভার কাজ, আর মেটেরিয়ালটা কিন্তু খুব ভালো ছিল। আর দেখো কেনাকাটা মানে সামনে তো কেনাকাটা তো আমাদের শেষ হয় না, দেখো এই সামনে আবার এই দুর্গাপুজো চলে গেলেই তারপরে চলে আসছে আবার কালী পুজো, তারপর তার মাঝখানে লক্ষ্মী পুজো আছে, তারপর আছে ভাইফোঁটা, কেনাকাটা আমাদের চলতেই থাকে। আমাদের একটা শুধু অজুহাত দরকার শাড়ি কেনার। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার খুব পছন্দ ছিল, প্রথম থেকেই আমি আলাদা করে রেখেছিলাম। এইটাও একটা জামদানি, এইটার আমি পেস্তা গ্রিন কালারের এই সেম জিনিসটা আমি নিয়েছি, তো পরবো আমি, পরে একটা একটা করে ছবি দেব তোমাদের, আমি দেখিয়েই দেব, তোমরা দেখতেই পাবে। এই যে এইটা আমি নিয়েছি, এই শাড়িটা, এই পেস্তা গ্রিন কালারের এই শাড়িটা আমি নিয়েছি, দুর্দান্ত দেখতে হয়েছে শাড়িটা। আর দাম শুনলে তোমরা আরও অবাক হয়ে যাবে, অনেক কমিয়ে দিয়েছে দামটা, হাজার টাকারও কম। তো সবসময় দামগুলো বলা যায় না, তার কারণ হলো দেখো এখানে হোলসেল রেটে বিক্রি হয়, যারা ব্যবসার জন্য যায় বা যারা অনেকগুলো শাড়ি কেনে তাদের ক্ষেত্রে দাম একটু ওনারা ডিসকাউন্টটা বেশি করে দেন, তো সেই জন্য তোমরা গিয়ে একটু দেখে নিও, দাদার সাথে কথা বলে নিও, আশা করি দাদা ভালো ডিসকাউন্ট করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। দেখা হবে আবার খুব শিগগিরই অন্য একটা ব্লগে। বাই।